কিসে শপিং করতে আসছো? শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে। সকালে তো যাও। নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আজকে রবিবার, তো ভাবলাম সোমবার যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী, তো আজকে আমি আমার পুজোর সিংহাসনটা কালার করে ফেলি। নতুন বছর মানে ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মদিন উপলক্ষে আমি আমার সিংহাসনের কালার করে ভগবানকে নতুন সিংহাসনের মতো করে পুজো দিব আর কি। তো আপনারা জানেন যে এখানে চাইলে সব কিছু শুরুতেই পাওয়া যায় না, তো আমি ভাবলাম যে একটা রং মিস্ত্রি ঢেকে নিয়ে আসতে গেলে মিনিমাম প্রায় 50 রিয়াল 100 রিয়ালের মতো দিতে হবে, সে বাংলার টাকায় 3-3.5 বা 4000 টাকা পড়বে। ছোট একটা আসন, সেটা আমি একাই কালার করি, আর রং করার মধ্যে না একটা আনন্দও আছে। তো আমার হাজব্যান্ড বলতেছিলো একা একা কষ্ট করার দরকার নেই, আমি লোক নিয়ে আসি। আমি বলি না, আমার সিংহাসনকে আমি নিজের মতো করেই কালার করব। তো এই তো দেখতেই পেলে, আমি প্রায় সকাল থেকে কালার করতেছিলাম, আমার 1 ঘন্টার মতো লেগেছে। তো এভাবে করে আমি পুরো সিংহাসনটা কালার করে ফেললাম প্রায় 1 ঘন্টার মধ্যে। ফাইনালি আমার সিংহাসন কালার করা হয়ে গিয়েছে। কালকে সোমবার, কালকেই আমি আমার সিংহাসনের ঠাকুরদেরকে বসিয়ে আবার পুজো দিব। তো আমি যেহেতু প্রফেশনাল না, যার কারণে আমার হাতটাও দেখো একেবারে আমি বড়িয়ে টড়িয়ে একাকার করে ফেলেছি, আর ফ্লোরের অবস্থা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা করে ফেলছি। তো আমার হাজব্যান্ড বলতেছে কী দরকার ছিল এই কষ্ট করা। আমি বলি নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ আছে, আর বিদেশের মাটিতে যতটুকু পারা যায় সব কাজ একা একা করাই ভালো। আর জন্মাষ্টমী উপলক্ষে সিংহাসনের কালার করার মধ্যে একটা অন্যরকম আনন্দ, আর এইগুলো এই কালারের হাতের কালার প্লাস আমি যে ফ্লোরটা কালার করে মানে কালারগুলো উঠাইলাম না, সব কিছু একটু লিকুইড দিয়ে উঠিয়েছিলাম আর কি, ডিশ ওয়াশ ডিশ লিকুইডটা দিয়ে। এভাবে করে এই হাতের যে কাভারটা দেখতে পারে, এটাতে ডলা দিয়েছি, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। হাত দেখলে এখন বোঝাই যায় না যে আমি কালার করেছি। তো যাই হোক, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, রবিবার। তো আমি বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি হচ্ছে মার্কেটে পুজোর কেনাকাটা করার জন্য। তো প্রথমে ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে পুজোর ফুল আর কিছু সলতা নিয়ে গেলাম। তো সব ধরনের ভেজিটেবল ছিল না এই মার্কেটে, তো সেখান থেকে চলে আসলাম গ্র্যান্ড সুপার মার্কেটে, যেখানে আর কি দেখা গেল যে আমি আজকে 3টা মার্কেট ঘুরছি জানেন, পুজোর কেনাকাটা করার জন্য। বাট আমাদের লাকটা খারাপ ছিল, কারণ হচ্ছে আজকে এত ভিড় ছিল, যে যত তাড়াতাড়ি গিয়েছে সেই হয়তো দেশি শাকসবজি, দেশি যে পুজোতে আমরা যা যা ইউজ করি খাবার, এগুলো পেয়েছে আর কি ইন্ডিয়ান মার্কেটে। তো যাই হোক, আমরা যা পেয়েছি তাই নিয়ে এখন চলে আসছি গ্র্যান্ড সুপার মার্কেটে, দেখা যাক এখানে কী কী পাওয়া যায়। সবজি কেনা হচ্ছে, আমরা আজকে চলে আসছি গ্র্যান্ড সুপার মার্কেটে। কিসে শপিং করতে আসছ? শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে। সকালে তো যাও পুজো, তো আমরা রাতের মধ্যে চলে আসছি কেনাকাটা করার জন্য। বাসার পাশে গ্র্যান্ড সুপার মার্কেট, এখানে আরো অনেক কিছু রয়েছে, চলো দেখি। মোটামুটি আমার এই গ্র্যান্ড সুপার মার্কেটে এসে আমি আজকে ভালো শাকসবজি পেয়েছি। মূলত আমি ইন্ডিয়ান মার্কেট থেকে বেশি শাকসবজি কিনে থাকি, তো এখানে এসে যা পেয়েছি হয়তো কালকে ঠাকুরের পুজোতে লেগে যাবে। অ্যান্ড ফুল তো ওইখান থেকে নিয়ে আসছি, সব মার্কেটে কিন্তু ফুল পুজোর সলতা প্রদীপ এগুলো পাওয়া যায়। কিনলে এখানে আগে মাস্ক দিয়ে প্রাইসটা সিল মিল নিতে হয়, দেন কাউন্টারে পেমেন্ট করতে হয়। তো
তো এখন কৃষ্ণের পূজোতে তো জানেন দুধ তো মাস্ট লাগে, দুধ নিয়ে নিলাম, মানে আর হচ্ছে দই নিয়ে নিলাম, কারণ হচ্ছে এখন এত গরম, আমার হাজবেন্ড আবার সকালবেলা বের হবে, তো দুই হাজবেন্ড ওয়াইফ মিলেই সকালে পুজোর জোগাড় করব, যার কারণে রাতে সব কিনে নিয়েছি। তো মোটামুটি মূলা থেকে শুরু করে আলু, অনেক আইটেমের সবজি, 5-6 রকমের ফল ফ্রুট কিনে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু কালকে ব্লগটা এখন আপনাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে আমি কৃষ্ণের জন্মাষ্টমীর আগের দিন কিভাবে প্রিপারেশন নিচ্ছিলাম সেটাও রেকর্ড করেছি, প্লাস পরের দিন কিভাবে ভিডিও মানে পুজো করলাম সেটাও কিছু কিছু ভিডিও ক্লিপ করে রেখেছি, আর বয়সটা তো পরে দিচ্ছি বুঝতেই পারছেন। তো এখন আমরা সব কিছু সবজি ফ্রুটস প্রচুর বাজার হয়ে গেছে, সব অল্প অল্প নিয়েছি জানেন, তারপরও না অনেক হয়ে গিয়েছে, সব কিছু এখন নিয়ে বাসায় রওনা দিচ্ছি। আর শ্রীকৃষ্ণের এটা 5250তম জন্মদিন, আর এই জন্মদিন প্রত্যেকে ছোট বড় বড় মানে ধনী গরিব সবাই সবাই যে যার সামর্থ্য মতো পুজোতে ঠাকুরকে ভোগ নিবেদন করে, তো আমিও আমার সাধ্য মতো অল্প পরিসরে ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য এখানে দুধের ছানা বানিয়ে নিচ্ছি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি সবার প্রথম শ্রীকৃষ্ণের যে ননি বা ছানা বলে সেটা বানিয়ে নিলাম, আর এখানে খিরসা বানিয়ে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু মাখন, দুধের ননি, খিরসা এগুলো অনেক অনেক পছন্দের আমরা সবাই জানি, তো আমি ভাবলাম যে আমি অল্প অল্প করে করি, যেহেতু এখন উপাস আসছি, তারপরে হচ্ছে বা আজকে আয়ুষও প্রথম উপাস, তো আয়ুষের বাবা উপাস, আমার বৌদি আসছে, দাদা ভাই আসছে, তো আমি আর বৌদি মিলি পূজার এখন সব জোগাড় করতেছিলাম। এখানে লুচির ডোটা বৌদি বানিয়ে দিয়েছে, আমি এখন দুধের খিসাটা বানিয়ে গরম গরম লুচি বানিয়ে নিচ্ছি। আর তালের বড়া আমার মাকে দেখেছি, আমার শাশুড়ি মা, মানে বাংলাদেশে তো তালের বড়া মাস্ট মাস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে দেয়, এবং মালপোয়া, তো আমি আজকে মালপোয়া করলাম না। আর তালের কথা কি বলবো, যখন দরকার হয় বিদেশের মাটিতে তখন সেটা পাওয়া যায় না, তাল আমি পাইনি, এত এত তিনটা মার্কেট কালকে রাতে আমি ঘুরলাম, গ্র্যান্ড সুপার মল, ইন্ডিয়ান সুপার মার্কেট, সৌদি সুপার শপ, বাট আমি তাল খুঁজে পেলাম না, হয়তো বা ছিল ব্যাড লাক আমি যে পাই নাই, কালকে প্রচুর ভিড় ছিল আগেই বললাম। তো আমাদের বাসায় আস্তে আস্তে কালকে 10টার উপরে বেজে গিয়েছে, তার মধ্যে আবার 12টার আগে ভাত খেয়ে ফেলতে হয়েছে, কারণ উপাস থাকবো, সংযম বলে আর কি যেটাকে, রুটি বা ভাত যে যেটাই খেয়ে থাকে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি চলেও আসছি। তো মোটামুটি আমার আর ভিডিও রেকর্ড করা হয়ে ওঠেনি, ওখানে তো সুজি মালপোয়া সব কিছু বানিয়ে এখানে পঞ্চমৃত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করিয়ে নিচ্ছি। তো সর্বপ্রথম আমার হাজবেন্ড অভিষেক করাচ্ছে, তো চলুন এখন আমরা শ্রীকৃষ্ণের অভিষেকটা এনজয় করি। আমি এভাবেই সাজিয়ে নিয়েছি, সুজি, লুচি, পঞ্চফল, তারপর হচ্ছে দুধের খিরসা সব কিছু দিয়ে। আর এখন তো আরেকটা বেবির আজকে বার্থডে ছিল, শ্রীকৃষ্ণের বার্থডের দিন, সে কারণে শ্রীকৃষ্ণের বার্থডে উপলক্ষে সব বাচ্চারা মিলে, অশ্বিনী এবং অশ্বিনীর ফ্রেন্ড আয়ুষ সবাই মিলে একটা কেক কেটে নিচ্ছে, খুব আনন্দ হচ্ছিল, দিদি অ্যান্ড বাচ্চারা সবাই মিলে আমরা একটা কেক কেটে নেব এখন শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে। তো আমাদের বাচ্চারা তো বলতেছে, মা আমাদের হ্যাপি বার্থডেতে তো আমরা কেক কাটি, তো শ্রীকৃষ্ণের বার্থডেতে শ্রীকৃষ্ণের কেক কাটবে না? তো বললাম, বাচ্চাদের
খুশি তো আমাদের খুশি, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কেক কাটবে। তবে হ্যাঁ, শ্রীকৃষ্ণকে আমরা আগে কেকটাকে ভোগে নিবেদন করেছি, আর এখন বাচ্চারা কেক কাটবে, এর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের কেকটা কাটা হয়ে যাবে। তো সব বাচ্চারা মিলে বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ শ্রীকৃষ্ণা, লাড্ডু গোপাল, এত এত আনন্দ হচ্ছিল, বিশ্বাস করবেন? আমরা হয়তো যুগ যুগান্তর বেঁচে থাকবো না, বাট আমাদের পরের প্রজন্ম থেকে যত যত প্রজন্ম আসবে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ঠিক এভাবেই করে যাবে। এভাবেই যুগ যুগান্তর জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন হয়ে আসছে, শ্রীকৃষ্ণ সবার মনোবাঞ্ছা পূর্ণ করছে, আর আজকে এই ধরাদামে আমাদের আজকের এই আনন্দ সব কিছুই যেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য। সব বাচ্চারা বলছিল হ্যাপি বার্থডে টু ইউ শ্রীকৃষ্ণা, লাড্ডু গোপাল। আমাদের লাড্ডু গোপাল তো আমাদের বাচ্চাদের মধ্যেই বিরাজ করে, তাই না বলুন? তো তো কেক কাটা শেষ, এখন বাজে রাত 12টা, অলরেডি সোমবার শেষ, মঙ্গলবার চলে আসছে, অষ্টমী পুজোর প্রসাদ খেয়ে নিলাম আমি আর বৌদিভাই। এই তো আমি আর ভিডিও শ্যুট করিনি, আজকে আমার এই গেট আপটাই ছিল অ্যান্ড বৌদিভাই ছিল এই গেট আপটা। তো আমি আর বৌদিভাই মিলে কেক টেক কেটে খেয়ে এখন আমরা সারা রাত জোরে পাওনার রান্না করার জন্য সব আইটেমগুলো জোগাড় করে সকালবেলা রান্না করে নিয়েছি। এই ভিডিওটা না আমি শ্যুট করিনি, আর উপাস থাকার পর একটু ক্লান্ত ফিল হচ্ছিলো, তো যার কারণে সকালে পাওনা দিয়ে নিয়েছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়া ভাজা, আলু ভাজা, আর হচ্ছে মিষ্টান্ন, আর পঞ্চ ফল, আর হচ্ছে লাবড়া। এগুলো দিয়ে আমরা সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণকে পাওন করে দিয়ে ভোগ লাগিয়েছিলাম আর কি, আর কৃষ্ণের শতনাম পড়েছি, গীতা পাঠ করেছি, এই মিলে আমাদের জন্মাষ্টমীটা এবার গেল। আপনাদের জন্মাষ্টমী কেমন গিয়েছে জানাতে ভুলবেন না, আর আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।